केटीवी ओरिजिनल्स कोलकाता टीवी डिजिटले प्रत्येक के स्वागत जानाच्छि। प्रतिदिनेर मतो आजो निये एसेछे बिनोदन दुनिया सब खबरेर आपडेट। कोलकाता टीवीर एंटारटेनमेंट बुलेटिन कलर बारे देखे नेब कि रयेछे आज। तीन दिन 200 कोटी घरे टाइगर थ्री विश्वबाजारे 240 कोटी टाका आय करे फेलेछे। सब मिलिए प्रयोजना संस्था यशराज फिल्म्स तादेर एक सैंडेले पोस्ट करे एक खबर जानिएछे। जदिओ पाठानेर संगे किन्तु तुलना करले देखा जाच्छे टाइगर अनेकटाई पिछिए रयेछे। ভারতে মোট আয় করেছে জানেন কত? 180.5 কোটি টাকা। বিদেশের মাটিতে 59.50 কোটি টাকা আয় হয়েছে। টাইগার ফ্র্যাঞ্চাইজির ছবিগুলোর মধ্যে প্রথম তিন দিনে আয় নিরিখে এগিয়ে রয়েছে কিন্তু এই ছবিটি। টাইগার থ্রি ছবিটি ইয়াশরাজ ফিল্মস স্পাই ইউনিভার্সের পঞ্চম ছবি। কফি উইথ করণের একটি এপিসোডে করিনা কাপুর খান কথা বলেছেন তার প্রেম জীবন নিয়ে। সাইফ করিনা বলিউডের দুই নক্ষত্র, এদের আলাদা কোনো কিন্তু ইন্ট্রোডাকশনের প্রয়োজন নেই। এবার করণের শোতে সাইফ নিয়ে বিস্ফোরক মন্তব্য করিনার। অভিনেত্রী জানিয়েছেন কেন বিয়ে করেছেন সাইফকে। করণ জোহরের প্রশ্নে করিনা বলেছেন ভালোবাসার মানুষটির সঙ্গে লিভ ইন করেই সারা জীবন কিন্তু কাটিয়ে দেওয়া যায়। আমি আর সাইফ সন্তান চেয়েছিলাম, তাই ঠিক করি বিয়ে করা উচিত আমাদের। দিন কয়েক আগে যুবরাজ সিং এর বায়োপিকের কথা শোনা গিয়েছে আর যার নেপথ্যে রয়েছে বলিউডের মিস্টার পারফেকশনিস্ট। তবে এবার বলিপাড়ার অন্দরে কিং কোহলির জীবন কাহিনী নিয়ে কিন্তু জোর চর্চা চলছে। বুধবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে রণবীর কাপুরের হাত ধরে সেই জল্পনা আরও বেড়েছে। এদিন সেমিফাইনালে ম্যাচের আগে স্টেডিয়ামে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন অভিনেতা। তার কাছে জানতে চাওয়া হয় তিনি কি বিরাট কোহলির বায়োপিকে অভিনয় করবেন। উত্তরে কি বলেছেন জানেন? আমার মনে হয় নিজের বায়োপিকে বিরাট কোহলির নিজেরই অভিনয় করা উচিত। তিনি আরও জানান যে বিরাটকে অনেক অভিনেতার থেকে কিন্তু ভালো দেখতে, শুধু তাই নয় ওর ফিটনেসও দারুণ। হাই ভোল্টেজ বুধবার, এদিন মুম্বাইয়ের ওয়াংখেড়ের গ্যালারিতে যেন চাঁদের হাট বসেছিল। ভারত বনাম নিউজিল্যান্ডের সেমিফাইনাল ম্যাচ ছিল। অনুষ্কা শর্মা, কিয়ারা আডবানি, রণবীর কাপুর থেকে শুরু করে সস্ত্রীক হাজির ছিলেন রজনীকান্ত। এছাড়া খেলা দেখতে গিয়েছিলেন ইংল্যান্ডের প্রাক্তন ফুটবলার ডেভিড বেকহ্যাম। ইংল্যান্ডের খেলোয়াড় হলেও অনেকেই ধরে নিয়েছেন যে এই ম্যাচে তিনি ভারতের পক্ষে, কারণ এবার বেকহ্যাম এসেছিলেন ইউনিসেফ ইন্ডিয়ার কাজে। আর শোনা যাচ্ছে সেমিফাইনালের ম্যাচের রাতেই নাকি সোনম কাপুরের বাড়িতে নৈশভোজে গিয়েছিলেন ডেভিড। বলিউডের অন্যতম সফল ও নামজাদা পরিচালক প্রযোজক করণ জোহর চলতি বছরে বিনোদন জগতে 25 বছর পূর্ণ করেছেন তিনি। আর এই বছরে নিজের জীবনের একাধিক মাইল ফলক স্পর্শ করেছেন করণ। পাশাপাশি শুরু হয়েছে তার বিতর্কিত ও জনপ্রিয় টক শো কফি উইথ করণের অষ্টম সিজন। আর এই শোয়ে অষ্টম সিজনে আলিয়া ভাটের সঙ্গে কফির আড্ডা এসেছিলেন করিনা কাপুর খান। আর সেখানে এসে করণের সঙ্গে একটি খেলায় অংশগ্রহণ করেন বলিউডের এই দুই সুন্দরী। খেলার বিষয় ছিল করণকে কে কতটা ভালোভাবে চেনে। আর সেই প্রশ্নের উত্তরে করিনা বলেন করণকে তো চারদিক থেকে ছেলেরা ছেঁকে ধরেছে। করিনার এই মন্তব্যে লজ্জায় লাল হয়ে গিয়েছিলেন করণ। তবে কি সত্যিই রং লেগেছে করণের জীবনে? উত্তরে করণ বলেছেন, সত্যি বলতে আমার জীবনে এই মুহূর্তে কোনো ছেলেই নেই। তার সমকামিতা নিয়ে কিন্তু বরাবরই খোলা মনে কথা বলেছেন তিনি। একবার বলেছিলেন যে শাহরুখ খানই নাকি সেই মানুষ যিনি প্রথম বুঝেছিলেন করণ জোহর সমকামী এবং তাতে তার কোনো সমস্যাই নেই। বিশ্বকাপ চলছে, মানুষের মধ্যে উন্মাদনার পারদ কিন্তু বাড়ছে। 2023-এর বিশ্বকাপে টপ ফোরেও আসতে পারেনি পাকিস্তান। বর্তমানে ক্যাপ্টেন শাহিন আফ্রিদির টিম পারফরমেন্স নিয়ে যখন চতুর্দিকে সমালোচনা, আর তারই মধ্যে ফের একবার পাক ক্রিকেটার আব্দুল রাজাক বিতর্কে জড়িয়েছেন। অভিনেত্রী ঐশ্বর্য রায়কে নিয়ে এবার বিতর্কিত মন্তব্য করে বসেছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার। একে টেলিভিশনে অনুষ্ঠানে উপস্থিত হয়ে ঐশ্বর্যকে বিয়ের করার স্বপ্নের কথা জানিয়েছেন এই ক্রিকেট তারকা। রজক বলেছেন, যদি আমি ভাবি যে ঐশ্বর্যার সঙ্গে আমার বিয়ে হবে, তারপর সুন্দর সুন্দর সন্তান হবে, সেটা কি কখনো সম্ভব? আগে নিজের মানসিকতা ঠিক করতে হবে, বুঝতে হবে যে আমি কি চাই। যদিও এই ঘটনার 24 ঘন্টার মধ্যেই প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন তিনি। রজকের ক্ষমা প্রার্থনার কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু নিজের এক্স অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়েছেন বিগ বি অমিতাভ বচ্চন। এবার সিনে প্রেমীদের জন্য সুখবর, আগামী 5ই ডিসেম্বর শুরু হতে চলেছে 29তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, আর যা চলবে 12ই ডিসেম্বর পর্যন্ত। প্রতিবারই চলচ্চিত্র উৎসবের মঞ্চে দেখা যায় চাঁদের হাট।
শাহরুখ খান অমিতাভ বচ্চনের মতো দেশের একাধিক খ্যাতনামা চিত্র তারকাকেও কিন্তু অতীতে দেখা গিয়েছে এই ফিল্ম ফেস্টিভ্যাল মঞ্চে। এবারও থাকতে পারে একাধিক বড় চমক। তবে এবারের কিফের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির থাকছেন না বলিউডের বিগ বি। জানা গিয়েছে যে শারীরিক অসুস্থতার জন্যই নাকি তিনি এবার আসতে পারছেন না, আর সেই প্রস্তাব নাকচ করে দিয়েছেন অমিতাভ বচ্চন। তবে অমিতাভ না এলেও আসবেন কিন্তু জয়া বচ্চন। পাশাপাশি এবার মঞ্চ মাতাতে দেখা যাবে কিন্তু দুই খানকে। আর সব কিছু যদি ঠিক থাকে তাহলে কিফের মঞ্চ উজ্জ্বল করে তুলবে সলমান শাহরুখ। এবার একটু টলিউডের দিকে আসি। গতকালই ভাইফোঁটা গিয়েছে, ব্যস্ততাও ছিল অভিনেতা অভিনেত্রীদের। এবার এই ব্যস্ততা দূরে রেখে ভাইফোঁটার আনন্দে মেতে উঠেছে কিন্তু টলি পাড়া সেলেবরা। ভাইফোঁটার দিন টলি সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। পল্লবীর থেকে ফোঁটা নেওয়ার মুহূর্তটাকে সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি। প্রসেনজিৎ লিখেছেন, কলকাতা হোক বা মুম্বাই, ভাইফোঁটার আনন্দ মিস করা যায় না। আশা করি সকলেই খুব ভালো কাটছে এই দিনটা। কাজের সব ব্যস্ততাকে দূরে রেখে ভাইফোঁটার দিনটা বিশেষভাবে উদযাপন করলেন পর্দার জুন আন্টিও। সকলকে শুভ ভাতৃদ্বিতীয়ার শুভেচ্ছা জানিয়েছেন তিনি। ভাইফোঁটার দিন সকল ভাই দাদাদের একসঙ্গে ফোঁটা দিয়েছেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায়ও। অনুরাগের ছোঁয়া সিরিয়ালের অভিনেতা দিব্যজ্যোতিও কিন্তু ভাইফোঁটার দিন বোনের সঙ্গে ছবি শেয়ার করতে ভোলেননি। একদিকে যখন দিব্যজ্যোতি ভাইফোঁটার আনন্দে মেতে উঠেছেন, ঠিক তখনও পিছিয়ে ছিল না কিন্তু স্বস্তিকাও। এটাকেই হয়তো বলে মিরাকল। কোয়েল ম্যাজিক শুধুমাত্র পর্দাতেই কিন্তু সীমাবদ্ধ নয়, বাস্তবেও কোয়েল মল্লিকের ম্যাজিক একেবারেই সুপারহিট। বুধবার বিশেষভাবে সক্ষম ভাইদের ফোঁটা দিলেন টলিউড অভিনেত্রী কোয়েল। আর এদিন সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই হারানো ছেলেকে খুঁজে পেল পরিবার। পোস্টে কোয়েল লিখেছেন, খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি সুজয়কে ভাইফোঁটা দেওয়ার ভিডিওটা আমরা শেয়ার করেছিলাম, আর সেখান থেকেই ওর পরিবার ওকে চিনতে পারে। ভাইফোঁটার সেরা উপহার পেয়েছি বলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট শেয়ার করেছেন অভিনেত্রী। অভিনেত্রী হিসেবে তার যেমন জনপ্রিয়তা, রিয়েল লাইফেও তিনি সকলের বড্ড প্রিয়। তার ছিমছাম সাজগোজের পাশাপাশি নরম স্বভাবের জন্য কোয়েলের ফ্যানেদের কাছে তিনি টলিউডের আসল কুই। আজকের কালার বার এই পর্যন্ত। আমাদের এই স্পেশাল বুলেটিন কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানান আমাদের ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম, ইউটিউব এবং এক্স হ্যান্ডেলে। এছাড়া ফলো করতে ভুলবেন না আমাদের ওয়েবসাইট কলকাতা টিভি অনলাইন। সকলে ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে।